সবাইকে স্বাগত এশিয়ান টেক সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত, গত কয়েকদিন ধরে সারা দেশে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামিমা আক্তার স্বাক্ষরিত একটি চিঠি কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে খুচরা বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে পরিস্থিতি স্থিতিশীল করতে এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর আগে কৃষিমন্ত্রী জানান দুই একদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর বাণিজ্য মন্ত্রী বলেন আমদানি হলে পেঁয়াজের দাম দ্রুত কমে আসবে। এদিকে আমদানির খবর পেয়ে দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিতে 12-14 টাকা দাম কমেছে, আর 66-68 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। হোল্ডিং করের বোঝা নগরবাসীর ওপর না চাপিয়ে করা দেয় আরও সহনশীল হওয়ার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। সকালে নগরীর জয়দেবপুরে প্রকৌশলী ভবনে ইশতেহার ঘোষণা করে তিনি এসব কথা বলেন। এছাড়াও নগরবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে বিশ্বমানের একটি মাস্টার প্ল্যান করে নগরবাসীকে সেবা দেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এই মেয়র প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন আরিফ খান আবির। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সকালে নগরীর জয়দেবপুরে প্রকৌশলী ভবনে তিনি নগরের উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তার আধুনিক জনবান্ধব ইশতেহার ঘোষণা করেন। হোল্ডিং করের বোঝা নগরবাসীর উপর না চাপিয়ে কর আদায়ে আরও সহনশীল করা, নগর ভবনে ভূমি অধিগ্রহণ প্রকল্পে যে অর্থ বরাদ্দ রয়েছে সে অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ সহ নগরবাসীর কল্যাণে নানা পরিকল্পনা তুলে ধরেন এই মেয়র প্রার্থী। হোল্ডিং করের হার না বাড়িয়ে রিভিউ বোর্ডের মাধ্যমে সহনশীল পর্যায়ে চূড়ান্ত করা হবে। অধিগ্রহণকৃত ভূমির জন্য ক্ষতিপূরণ সরকার কর্তৃক প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা যথাযথভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হবে। নগরবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে বিশ্বমানের একটি মাস্টার প্ল্যান করে নগরবাসীকে সেবা দেওয়ার বিষয়েও বলেন এই ইশতেহারে। অভিজ্ঞ নগরবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে বিশ্বমানের একটি মাস্টার প্ল্যান তৈরি করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ সহ বিভিন্ন সনদের ফি, ইউটিলিটি বিল ইত্যাদি অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা এবং ওয়ার্ডগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা ও ফ্রি ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে। আওয়ামী লীগের এই মেয়র প্রার্থীর ইশতেহারে শিল্প মালিক ও ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে হেল্প ডেস্ক স্থাপনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। আমরা যাতে হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নবায়ন এবং নতুন গ্রহণের ক্ষেত্রে যাতে আমরা কোনো ধরনের হয়রানির শিকার না হই, খুব দ্রুত ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে করে আমরা ট্রেড লাইসেন্সটা নিতে পারি, এর জন্য কিন্তু ওনার ইশতেহারে আজকে উনি ঘোষণা করেছেন যিনি প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে এই ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য উনি হেল্প ডেস্ক করবেন। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে নগরের সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর। নিজেকে নির্দোষ দাবি করে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন বিনা কারণে দুদককে ব্যবহার করে তাকে হয়রানি করা হচ্ছে। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনকে বরাদ্দ দিয়েছে যেখানে 600-700 কোটি টাকা, সেখানে কিভাবে 7,500 কোটি আত্মসাত হয় এবং সেই কাগজটা কিভাবে মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন দপ্তর সেটা তদন্ত করে যারা এই বানোয়াট মিথ্যা চিঠি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমি একজন জনপ্রতিনিধি আমার বিরুদ্ধে হয়রানিমূলকভাবে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন শাখা এগুলো বিভিন্নভাবে আমাকে মানসিকভাবে টর্চারিং করছে। অপরাধের পথ ছেড়ে আত্মসমর্পণ করেছে 7 জেলা নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 300+ সদস্য। সকালে র‍্যাব 12 সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ি ও টাঙ্গাইলের 315 জন চরমপন্থী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন র‍্যাব আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে, পাশাপাশি নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে। অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসায় খুশি চরমপন্থী সদস্যদের স্বজনরাও। আর চরমপন্থীদের আত্মসমর্পণের খবরে স্বস্তিতে চরমপন্থী বা সর্বহারা অধ্যুষিত
এলাকার মানুষরা চরমপন্থীদের প্রশিক্ষিত করে পুনর্বাসন সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‍্যাবের কর্মকর্তা। নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের চার নম্বর ডিআইটি এলাকায় সুপার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম এই সাজা দেন। তিনি জানান, কনসালট্যান্ট সোনোলজিস্ট MBBS চিকিৎসক পরিচয় মোস্তফা মিজানুর রহমান চিকিৎসা দিয়ে আসছিলেন, কিন্তু তার কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেনি। পরে আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম সাজা দেওয়া হয় তাকে। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সাভারো আশুলিয়ায় গত তিন দিনে নৃশংসভাবে এক কলেজ ছাত্রসহ দুইজন খুনের রেশ কাটতে না কাটতেই আরও এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে গার্মেন্টস শ্রমিক ঋতুকে ফ্যানের সাথে ঝুলতে দেখে আশুলিয়া থানায় খবর দেয় তার পরিবার। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অপরদিকে পূর্ব নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আজিম নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গেল 18ই মে আশুলিয়ার জামগড়া এলাকার কলেজ ছাত্র হৃদয়কে অপহরণ করে 50,00,000 টাকা মুক্তিপণ না পেয়ে হাত পা বেঁধে হত্যা করে অপহরণকারীরা। ওই ঘটনায় দোষীদের বিচার দাবিতে এলাকায় মানববন্ধন সহ বিক্ষোভ করেছে এলাকাবাসী। পঞ্চগড় সদরে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় সালাম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার দীর্ঘ 9 মাস পর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ফুলবাড়ি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি দেশে আনা হয়। সকালে মরদেহটির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সালাম পঞ্চগড় জেলা সদরের সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে। 2022 সালের 23 আগস্ট রাতে সালাম রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বরুরাপাড়া গ্রামে কয়েকজন যুবকের সাথে প্রবেশ করে স্থানীয়দের গণপিটুনিতে মৃত্যুবরণ করেন তিনি। আমার ভাই না জানার জন্য বিগত 9 মাস ধরে আমি অনেক জায়গায় দরখাস্ত করেছি, থানা, ডিসি অফিস, এসপি অফিস, হাই কমিশনার, মানবাধিকার কমিশনার, অনেক লড়াইয়ের পর 9 মাস পর আজকে আমার ভাইয়ের আমার লাস্ট ফিরত নিয়ে আসলাম বাংলাদেশ। আমাদেরকে সহযোগিতা করছে হিউম্যান রাইটসের লোকজন, সহযোগিতা করছে হাই কমিশনার সাহেব, আমাদের সবসময় যোগাযোগ রাখছে। সালাম সে ভারতে অনুপ্রবেশ করলে ওখানে খুনের শিকার হন এবং এ ব্যাপারে ভারতীয় পুলিশ প্রশাসন তার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। দীর্ঘ 9 মাস পরে শনিবার ডেড বডি আমাদের কাছে হস্তান্তর করেন এবং আমরা আইনি প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে ডেড বডি হস্তান্তর করেন। রংপুরের কাউনিয়া কলেজ ছাত্র হত্যা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ফুটবল খেলার সময় ঝগড়াকে কেন্দ্র করে একদল বখাটের তরুণ দেশীয় অস্ত্র নিয়ে কলেজ ছাত্র আশিকুরের ওপর হামলা চালায়। এতে কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ আরও 4-5 জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখার চর এলাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় প্রকাশ্যে গলা কেটে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে পুলিশ। শনিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং আমতলি এলাকা থেকে পানছড়ি থানা পুলিশের সহযোগিতায় মামলার 2 নম্বর আসামি আমানুল্লাহ ও 3 নম্বর আসামি আবু সাইদকে আটক করা হয়। এদিকে ঘটনার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে মামলার 7 নম্বর আসামি কাজী নিজামুদ্দিন ও 10 নম্বর আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা 12টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। ঢাকার কেরানীগঞ্জে 10ম শ্রেণীর ছাত্র অটোরিকশা চালক শাকিলকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা শারাফাত সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার, চাকু ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, মাদকের টাকা জোগাড় করতেই 4 বন্ধু মিলে শাকিলকে হত্যা করে। তারা সবাই মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলেও জানান তিনি। নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া মধুমতি নদীতে মার্জিয়া নামে 5 বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে খুলনা ডুবুরি দল। শনিবার সন্ধ্যায় মধুমতি নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় মার্জিয়া।
নিহত শিশু মার্জিয়া দক্ষিণ জোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে। কালিয়া ফায়ার সার্ভিস বিষয়টি খুলনা ডুবুরি দলকে অবগত করে পরে সকাল 10টায় উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর নদীর অপর পারে ইট ভাটা সংলগ্ন কুল থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কুমিল্লার দাউদকান্দিতে রেজাউল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধনও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও তার পরিবার। উপজেলার ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর আসমানিয়া সড়কের খোশকান্দি বাজার চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানায়, রেজাউল হত্যার এক মাস পেরিয়ে গেলেও দুজন নারী আসামি ছাড়া বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা। গত 20 এপ্রিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রেজাউলকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদী দূষণমুক্ত পরিচ্ছন্ন রাখার দাবিতে অভিযান শুরু করেছে প্রশাসন। চুয়াডাঙ্গা শহর ঘেঁষে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীর দুপার দিন দিন দখল হয়ে যাচ্ছে, একই সাথে পানীয় দূষিত হচ্ছে। এই থেকে রক্ষার জন্য নদীর দুই পারে বৃক্ষ রোপণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, মাথাভাঙ্গা নদী চুয়াডাঙ্গার প্রাণ, যে কোনোভাবে এই নদীকে বাঁচাতে হবে। এই নদীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভৈরব কুমার চিত্রা ও নব গঙ্গা নদী জড়িয়ে আছে। যদি মাথাভাঙ্গা নদী না বাঁচে তাহলে এই সকল নদীও বাঁচবে না বলে জানান তিনি। শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সকালে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, দেশের সকল উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, বিএনপি জামায়াত শুধু লুটপাট করেছে বলে মন্তব্য করেন তিনি। বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজ ও আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন মজুমদারের সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র জি এম মীর হোসেন মিরু সহ আরও অনেকে। গাজীপুরের বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব কার্যালয়ে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য মোহাম্মদ রকিব সরকার। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এম কাজল খান, সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম সহ আরও অনেকে। এই নতুন কমিটির সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধু মাস উৎসব পালিত হয়েছে। শনিবার বিকেলে 5:30টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও আনিসুজ্জামান লালন। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে নলছিটি খাদ্য গুদাম কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসাইন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান সহ আর অনেকেই। চলতি বছর উপজেলায় 580 মেট্রিক টন ধান ও 2443 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে 30 টাকা ও প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে 44 টাকা। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।